মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে রবিবারের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে পুজো প্রচুর কাজ থাকে তো ঘরে থাকা হয় কম বাইরে বেরিয়ে কাজগুলো করা হয় বেশি জাস্ট উঠলাম ব্রেকফাস্ট করে চটপট করে বেরিয়েছি কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব কমপ্লিট করে বাড়িতে ফিরে আবার বিকেলে প্রচুর বাজার হাট করার আছে সেগুলো করতে হবে কারণ তোমরা বুঝতে পারবে দুর্গাপুজো মানে কিন্তু প্রচুর চাপ প্রচুর কাজ থাকে আর কাজের শেষ থাকে না মিনিটে মিনিটে এটা ওটা সেটার জন্য বেরোতে হয় তো চলো আর ফার্দার দিলে না করে আজ দিনটাকে শুরু করা যাক আর আশা করি তোমাদের যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তোমরা কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো দিনটাকে শুরু করা যাক আজকে আমি যেই কাজের জন্য বেরিয়েছি সেটা তো করবোই তার সাথে সাথে যখন এইদিকে এসেছি ভাবলাম আমাকে একজন রিকোয়েস্ট করেছিল কমেন্টে যে দুর্গাপুরের ডিগ্রি কলেজ দেখানোর জন্য তো আমি সেই জন্য যখন এই রাস্তা দিয়ে ক্রস করছি আজ দাঁড়িয়ে তোমাদেরকে ডিগ্রি কলেজ দেখাচ্ছি দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে ডিগ্রি কলেজের গেট দ্য মেন গেট ডিগ্রি কলেজের এটা হচ্ছে তোমার অমরাবতী লেনের এখানে পড়ছে আর আমি ঠিক দাঁড়িয়ে আছি ওর সামনে তোমাকে একটা আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে দুর্গাপুরের ডিগ্রি কলেজ আর এটা হচ্ছে তোমার হেমশিলা স্কুল থেকে যে রাস্তাটা সোজা যাচ্ছে বিধাননগর বেতে সেই রাস্তাতে পড়ছে অমরাবতীর একদম কাছে খুবই সুন্দর কলেজ আর প্রচুর ছেলেমেয়েরা এখানে পড়তে আসে অনেক দূর থেকে সিরিয়াসলি পড়তে পড়তে আসে বাট এখন কোভিডের জন্য সব বন্ধ আছে কিছু নোটিশে টাঙানো আছে দেখলাম এখন অনেকটা চেহারা আলাদা বিকজ আমরা যখন স্কুল মানে আমরা যখন কলেজে পড়তাম এর চেহারা পুরো অন্যরকম ছিল ডিউ টু কোভিড সব চেঞ্জ হয়ে গেছে তো চলো এখন যেহেতু অনেক কাজ আছে সেগুলো করে নেওয়া যাক তবে পরে তোমাদের সাথে কথা বলছি একদম ভালো করে পরিষ্কার হচ্ছে ঘরের মধ্যে কাজের ফাঁকে এগুলোকে বলে ফাঁকি বাজি পা ধোয়া বাড়ি ফিরে অনেক কাজ ছিল ঘরে দেখলে তোমরা গাড়ি ফাড়ি ধোয়ানো হলো তো ঠাকুরের জায়গাটাও ধোয়ানো হচ্ছিল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ঘরে এসে ডিবানের তলা থেকে না পঞ্চপদী যে স্ট্যান্ডটা হয় ওটা বার করছিলাম ওগুলো সব করে ঠোরে বিছানা চেঞ্জ ফেঞ্জ করে সব ওয়াশিং মেশিন চালিয়ে জাস্ট স্নান মান করে বসলাম তিনটে বেজে গেছে এখনো লাঞ্চ করিনি জাস্ট যাবো লাঞ্চ করতে শুভ স্নানে গেছে স্নানটা করে আসুক চটপট করে আগে লাঞ্চটা কমপ্লিট করি লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি ডিনার টেবিলে চলে এসেছি আর আজকে ডিনারে হচ্ছে হাজার একটা ভ্যারাইটি কি কি বানিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও কুমড়ো ভাজা আলু ঝিঙে পোস্ত সয়াবিনের তরকারি আর এটা হচ্ছে কালকে অনেকটাই বানিয়ে রেখেছিল যেটা আলু দিয়ে তোমার গাজর দিয়ে পনির দিয়ে বানিয়েছিল সেইটা এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডাল এটা হচ্ছে লাউ দিয়ে ডাল এই যে জমজমাটা যে লাঞ্চ অনেক রকম আইটেম আছে ভেজ হলেও চটপট করে চলো খাওয়া যাক লাঞ্চ ফাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আছি দাদা ভাইদের বাড়িতে কয়েকটা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলার আছে সেগুলো নিয়ে কথা বলবো বলে এখন বেরোচ্ছি তো যাই দুপুরে আর শোয়া হয়নি ভেবেছিলাম একটু শোবো বাট একটু ঘুম টুম হলো না তো ঘুরে আসি আর এই যে চলে যাচ্ছে আর একজন গুড ইভিনিং সবাইকে আমি এত আজ ভয়াবহ টায়ার্ড ছিলাম না দুপুরবেলাতে শুভ বাইকটা দেখাতে গেছিলো বাইকটা কিছু প্রবলেম করছিল চলতে চলতে মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে মানে টানছিল না একদম তো ও 4:30 নাগাদ গাড়িটা দেখাতে নিয়ে গেছিলো আর আমি আধ ঘন্টা যা ঘুম ঘুমিয়েছি না বলার বাইরে চোখ মুখ দেখে বুঝতে পারে পুরো একদম হেভি ঘুমিয়েছি মানে এতই গলার আমার জোরটা কম এখন যে আমি ফ্যানটা বন্ধ করলাম এই গরমে কথা বলার জন্য তো এখন আমাদের এত গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার আছে তো যতটুকু করে রেডি হয়নি কারণ গঙ্গা নিমন্ত্রণ করতে না লেট হয়ে যাবে রেডি ফেডি হয়ে বেরোনো যাওয়া যাবে তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি জাস্ট 10 মিনিট নিয়েছি রেডি হতে চটপট রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরেছি এটা একটা তোমার
লং কুর্তি টাইপের গাউন যেগুলো হয় সেটা, একটুখানি হালকা মেকআপ করেছি, বিকজ আফটার অল এটা পুজো বলে কথা, আর তার মধ্যে বাড়ি পুজো একটু তো সাজা গোজা বানতা হয়, তো চুলটা একটু ভালো করে করে নিই, আর এইটুকু চুলে তো বাঁধার কোনো জায়গা নেই, ভালো করে একটু জাস্ট কঙ্গি করে নিলেই হয়ে যাবে। হাতে এই ব্রেসলেটটা পরেছি, ঘড়ি পরেছি, ব্যাস আমি রেডি, চটপট করে চুলটা আঁচড়ে নিয়ে এবারে বেরোনো যাক। গানের আওয়াজ আশা করি তোমরা পেয়ে যাচ্ছ। আমি রেডি ফেডি হয়ে চলে এসেছিলাম, এখানে দেখলাম কখন বেরোবে না বেরোবে, এক্ষুনি হয়তো বেরিয়ে যাবে, সবাই রেডি হয়ে গেছে। এত আওয়াজ ভেতরে, আমি বাইরে এসে ওর জন্য ব্লগ করছি, নাহলে ভেতরে তোমরা আমার কথা কেউ আর শুনতে হবে না, লাস্টে কি হবে পুরো একটা রেকর্ড করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, এমন অবস্থা। তো সবাই রেডি হয়ে গেছে, চটপট করে যাওয়া যাবে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, গঙ্গাবরণ করে আসা যায়। আমি একটা বানিয়ে দিচ্ছি, যাও আমরা অন্ধকারে আলো জ্বালিয়ে যাচ্ছি এখন গঙ্গা নিমন্ত্রণ করতে। অনেকটা দূর যে পুকুরটা আমরা নিমন্ত্রণ করতে যাই, আর হেঁটে গেছি পুরো ঘেমে গেছে, পেছনে দেখো সবাই আসছে লাইন দিয়ে, এখন বাড়ির প্রায় কাছেই চলে এসেছি, তো গিয়ে একটু বসবো। আজকে আসলে প্রচন্ড গরম বলে গরমই লাগছে খুব বেশি, এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। আমরা ভিড় বাজারে চলে এসেছি, এখানে আমরা এই যে দুজনে এসেছি, আর আমাদের সব ওইদিকে ওরা বাজার করছে, ফলের বাজার হচ্ছে এখন পুজোর জন্য রেডি ফেডি হয়ে, এই গরমে কিছু ভাল লাগে। এখানে এখন ফল বাছা বাছি চলছে, এখন ফল দেখছে, আর চারিদিকে দেখো কত সুন্দর লাইট, ওই সামনে ঠাকুরও হয়েছে। লেবু নেওয়া হলো, নারকেল নেওয়া হলো, এখন লেবু এখানে মাখছে। ফাইনালি আমরা এখন ঠাকুর নিতে এসেছি, আর সবাই বাইকে বাইকে করে এসেছি, বিকজ ম্যাটাডোরে ওই ঠাকুর নিয়ে যাওয়া হবে, তখন আমি ওখানে যাব। আর আমাকে একটা কুকুরে ও করতে চাপিয়ে নিয়ে চলে গেছিল, এত ফালতু ছেলে, এরকম বন্ধু বান্ধব মানে সবাই ফালতু যায়, একটা ফালতু ছেলে নিচে ফেলে যাচ্ছি এখন, তাকাই দিচ্ছি ফালতু, তো ফালতু কই, আচ্ছা কোথায় দেখাও। আমরা ঠাকুর নিতে চলে এসেছি, এখানে ফাইনালি দেখতে পাচ্ছ পেছনে এখানে চাপিয়ে দেওয়া ঠাকুর, আরে ঠাকুর নিয়ে আমরা এখন যাব, আমাদের ঠাকুর যাচ্ছে এখন, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর নিতে এসেছিলাম সবাই মিলে, ঠাকুর যাচ্ছে এখন বাড়িতে। দেখাই কি একটা ঘড়ির টাইমটা হাতে ভালো করে দেখাও তো, 12:35
আমরা এখনো বসে আড্ডা দিচ্ছি, ঠিক আছে? আমাদের এখনো ডিনার ফিনার কেউ কিছু করিনি, এখানে বসে আড্ডা দিচ্ছি। আরে যে থালা বাটি আছে, ফাইনালি ডিনার ফিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে এসেছি। এবার শুতে বাজে দুটো, জাস্ট ডিনার হলো, এবারে ঘুমাবো। আজকে ব্লগ এডিটিং একটুও করা হয়নি, কালকে সকালে উঠে ব্লগটা এডিট করে চাপাবো। কালকে মোস্ট প্রবলি অনেকটাই লেট হবে ব্লগ যেতে আমাদের, বিকজ এডিটিং ফেডিটিং কিচ্ছু করা হয়নি। যতটা তাড়াতাড়ি কালকে করা যায় তত তাড়াতাড়ি করেই ব্লগ আপলোড করে দেবো। ব্যাস এই হলো যা আজকে। আশা করি ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে।